ছোটবেলা থেকে বিভিন্ন খেলাধুলোর ওপরই একটা টান ছিল দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের সুমতিনগরের রাজেশ্বরী দাসের। আন্তর্জাতিক স্তরে বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সোনা আনলেন তিনি। কানাডার মনিটাবোতে 28 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব 29 বছর মহিলাদের হাই জাম্প প্রতিযোগিতায় একের পর এক প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছেন সাগরের এই তরুণী। এছাড়াও ট্রিপল জাম্পের রুপো ও লং জাম্পে ব্রোঞ্জ জেতেন রাজেশ্বরী। বর্তমানে রাজেশ্বরী দিল্লি CISF-এর হয়ে হেড কনস্টেবল পুলিশ ও ফায়ার দপ্তরের অধীনে কর্মরত। রাজেশ্বরীর এই সাফল্যে আনন্দিত সাগরবাসী। পদক জয়ের পর সাগরে এসে পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। বিশ্বজয় করে বাড়িতে ফিরলেন সাগরের গর্ব রাজেশ্বরী দাস। কানাডায় বসেছিল বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের আসর। সেখানে হাই জাম্পে সোনা ও লং জাম্পে ব্রোঞ্জ পান রাজেশ্বরী। রাজেশ্বরী বলেন 2021 সালে CISF-এর চাকরিতে যোগদান করেন। পরে অল ইন্ডিয়া পুলিশ গেমসে প্রথম হয়ে বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্স খেলার সুযোগ পান। রাজেশ্বরীর কথায়, কিছুদিন আগে চিঠি পেয়েছি, ওড়িশায় CISF-এর ASI পদে পদোন্নতির জন্য 1 মাসের ট্রেনিংয়ে যেতে হবে। টুর্নামেন্ট শেষ হলে সেখানে যাব। সুযোগের অভাবে গ্রামের বহু প্রতিভা নষ্ট হয়ে যায়। আমি আগামী দিনে এই প্রতিভাধারী ছেলে মেয়েদের জন্য কাজ করতে চাই। আমার এই জয় সাগরবাসীর জয়। দেশের হয়ে অলিম্পিক ও এশিয়ান গেমসের মতন আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই এবং দেশের হয়ে পদক জিততে চাই। রাজেশ্বরীর বাবা সত্যব্রত দাসের ছোটখাটো একটি ওষুধের দোকান রয়েছে। এর পাশাপাশি তিনি চাষবাসও করেন। তিনি বলেন, খুবই অভাবের সংসারে মেয়েকে লালন পালন করেছি। মেয়ের এই জয়ে আমরা খুবই গর্বিত। আমি চাই আমার মেয়ে দেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করুক। রাজেশ্বরীর মা ভরণী দাস বলেন, অভাবের সংসারের মধ্যে খুব কষ্ট করে আমরা রাজেশ্বরীর অদম্য ইচ্ছার কাছে অভাব হার মেনেছি।